আসসালামু আলাইকুম। আজকে কথা হবে এমন একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে আপনাদের বন্ধুর কম্পিউটার যদি হয়তো এরকম দেখেন, একই কনফিগারেশন আছে আপনার বন্ধুর কম্পিউটারে, ভালো স্পিড পাচ্ছেন, অথচ আপনার কম্পিউটার যখন ইউজ করেন সেখানে একটু লেগে লেগে ভাব হয়, একটু স্লো মনে হয়। তো এই টাইপের যদি কারো এরকম মনে হয় যে একই কনফিগারেশন অন্য আরেকটা কম্পিউটার ফাস্ট মনে হয়, আপনারটা স্লো মনে হয়, আশা করি এই ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে ইনশাআল্লাহ। তো আজকে আমি সেরা পাঁচটা সফটওয়্যার দেখাবো, কম্পিউটার কনফিগারেশন বেঞ্চমার্ক সেরা পাঁচটা সফটওয়্যার দেখাবো, যেগুলোর মাধ্যমে আপনারা খুব সহজে বটলনেক বুঝতে পারবেন, আপনাদের জিপিও, সিপিও, র্যাম, হার্ড ডিস্ক, স্টোরেজ সব কিছু বুঝতে পারবেন। কোথাও কোনো ইস্যুস থাকলে আশা করি ফুল ভিডিওটা দেখবেন, আপনাদের কম্পিউটার ইনশাল্লাহ অপটিমাইজ হবেই, সবগুলো কনফিগারেশন ভালো স্পিড দেবে, ফ্যান আগের চেয়ে ভালো ঘুরবে। আজকে ভিডিওর যে পাঁচটা সফটওয়্যার আছে, যে কোনো একটা সফটওয়্যার ইনস্টল করতে পারলেই ভালো পারফরমেন্স দিবে ইনশাল্লাহ আপনার কম্পিউটারে। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষের। তো আমাদের যে পাঁচটা সেরা সফটওয়্যার আছে পিসি কনফিগারেশন চেক করার ক্ষেত্রে, অথবা পিসি কনফিগারেশন চেক করার পরে যেগুলো ইস্যুস আছে সব চেক করার জন্য, যেসব আমাদের পাঁচটা বেঞ্চমার্ক সফটওয়্যার আমরা রাখছি। এক নম্বর তালিকা আছে যারা পাবজি, ফ্রি ফায়ার, ভালো গেমস খেলেন, পিসি ভিডিও এডিটিং করেন, অডিও এডিটিং করেন, তাদের জন্য সফটওয়্যারটার নাম হচ্ছে থ্রি ডি বেঞ্চমার্ক, অথবা থ্রি ডি বেঞ্চমার্ক 10। যে যেটা ইউজ করেন থ্রি ডি বেঞ্চমার্ক অথবা থ্রি ডি বেঞ্চমার্ক 10, মিনিমাম কোরাই 5 হতে হবে, অথবা কোরাই 7, কোরাই 9, তাদের জন্য র্যাম হতে হবে মিনিমাম 16 GB। যারা হাই গেমার আছেন, পাবজি, ফ্রি ফায়ার অথবা জিতা বাই সিটি, ভালো এডিটিং করেন, আদার্স যারা কাজ করেন, হার্ডওয়্যারের কাজ করেন, তাদের জন্য এই সফটওয়্যারটা খুবই প্রয়োজনীয়। এটা একটা পেড সফটওয়্যার, অবশ্যই আপনারা যদি পান অবশ্যই ইউজ করবেন, ভালো গেমিং যারা করেন তাদের জন্য বা এডিটিং যারা করেন তাদের জন্য এটা পারফেক্ট। সেলারন, কর্টিডু, পেন্টিয়াম এসব প্রসেসর হলে এটা ইনস্টল করবেন না, হ্যাং হবে ডিভাইস। দুই নম্বর আমাদের এই লিস্টে থাকতেছে সফটওয়্যার পাসমার্ক। পাসমার্ক সফটওয়্যার একটা পারফরমেন্স টেস্ট বেঞ্চমার্ক সফটওয়্যার, একদম লাইট, আন্ডার 50 MB ও 50 MB কম সফটওয়্যারটা। আর এটার মাধ্যমে আপনার সকল টেস্ট করতে পারবেন এবং সকল কম্পিউটার এটা সাপোর্টেড, কর্টিডু, পেন্টিয়াম, সেলারন, কোরাই 3, 5, 9, AMD সকল ক্ষেত্রে এটা সাপোর্টেড। এবং এটার মাধ্যমে আপনার র্যাম কতটুকু ইউজ করা হয়েছে, আপনার ডিভাইসের কনফিগারেশন, প্রসেসর, গ্রাফিক্স ড্রাইভার সব কিছু ওকে আসেন চেক করতে পারবেন, এবং কি আপনার রান করলে আপনার কোন কোন জায়গায় সমস্যা আছে এগুলো সব শো হবে। এটাও একটা পেড সফটওয়্যার, তবে এটা যাদের সেকেন্ড, এই জন্য এটা রাখা হয়েছে যে এটার এটা ইউজ করলে একদম কম মেগাবাইটের একটা সফটওয়্যার, যে কোনো কম্পিউটার আপনারা চেক করতে পারবেন, আপনাদের কনফিগারেশন ঠিক আসেনি, আপনাদের র্যাম ঠিক আসেনি, হার্ড ডিস্ক ঠিক আসেনি, তারপরে গ্রাফিক্স ড্রাইভার ঠিক আসেনি, যদি কোথাও কোনো সমস্যা থাকে এটা তো শো হবে, এবং আপনি রান করলে কোন জায়গায় সমস্যা এটাও দেখাবে, আপনি ওই জায়গায় ফিক্স করতে পারবেন, ভালো একটা অপটিমাইজ পারফরমেন্স পাইবেন আশা করি। এটাও একটা পেড সফটওয়্যার, তবে একদম হালকা সফটওয়্যার, লাইট সফটওয়্যার, আন্ডার 50 MB। তো আপনারা ওইটা ইউজ করলে পারেন। সফটওয়্যারটার নাম হচ্ছে পাসমার্ক পারফরমেন্স টেস্ট সফটওয়্যারটার নাম। তিন নম্বরে যেই সফটওয়্যারটার লিস্ট থাকতেছে সেটা হচ্ছে জিক বেঞ্চ 5। এটাও একটা বেঞ্চমার্ক সফটওয়্যার, এটাও একটা লাইট সফটওয়্যার, আন্ডার 30 MB, 30 MB চেয়ে কম এই সফটওয়্যারটা। এটার মাধ্যমে আপনাদের পারফরমেন্স টেস্ট করতে পারবেন, আপনাদের সিপির স্পিড, কোর, থ্রেড, অন্যান্যের ভিতরে যেগুলো আছে এটার ভিতরে সব সেম আছে। তো এটার চেয়ে ওইটা একটু অ্যাডভান্স মনে হয় আমার কাছে, পাসমার্ক পারফরমেন্স টেস্ট এটা একটু অ্যাডভান্স মনে হয়, বাট এটাও খারাপ না। আমি সবগুলো আমি পাঁচটা একে একে দেখাবো। এই সফটওয়্যারটার নাম হচ্ছে জিক বেঞ্চ 5। আমি আগেই বলছি পাসমার্ক পারফরমেন্স টেস্ট জিক বেঞ্চ 5, আরও তিন চারটা দেখাবো, এগুলো যে কোনো প্রসেসর ইউজ করতে পারবেন, বা থ্রি ডি বেঞ্চমার্ক বা থ্রি ডি বেঞ্চমার্ক 10, অবশ্যই আপনার কোরাই 5, কোরাই 7, কোরাই 9 প্রসেসর হতে হবে, মিনিমাম 16 GB র্যাম হতে হবে, আর এই বাকি সবগুলো আপনারা যে কোনো কনফিগারেশনে ইনস্টল করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো এটার ভিতরেও সব কিছু শো হয়, থ্রেড, কোর এবং কোন কোন জায়গায় আপনারা প্রবলেম আছে, এখানে
রান সিপিইউ বেঞ্চমার্ক ক্লিক করলে আপনারা সবগুলো শো হবে আশা করি। চার নম্বর আমাদের যে সফটওয়্যারটা থাকতেছে স্পেসি সফটওয়্যার মাধ্যমে আপনারা, এটা একদম ফ্রি সফটওয়্যার, আপনারা হয়তো গুগল সাইটে সার্চ করলে পাবেন। এটার মাধ্যমে আপনারা আপনাদের অপারেটর সিস্টেম, সিপিইউ, র্যাম, মাদার বোর্ড, গ্রাফিক, স্টোরেজ, হার্ড ড্রাইভ, অডিও সব কিছু চেক করতে পারবেন এবং এটার মাধ্যমে আপনারা স্ক্রিন করে দেখতে পারবেন কোথায় কী ইস্যুস আছে, কোথায় কী সমস্যা। এটা একদম ফ্রিতেই পাবেন, কোনো প্রবলেম নেই। যে কোনো অপারেটর সিস্টেমে, যে কোনো প্রসেসরে 2GB 4GB র্যাম ইনস্টল করতে পারবেন এই লাস্টের চারটা সফটওয়্যার। আমাদের আজকের এই পাঁচ নম্বর লিস্টে থাকতেছে HW মনিটর, এটাও একটা ফ্রি সফটওয়্যার। এটার মাধ্যমে আপনাদের GPU, CPU, গ্রাফিক্স কার্ড, র্যাম, প্রসেসর সবগুলো অপটিমাইজ করতে পারবেন। কোথাও ইস্যুস থাকলে স্ক্যান করে চেক দিয়ে দেখতে পারবেন বা আদার্স যেসব প্রবলেম আছে সবগুলো চেক করে দেখতে পারবেন। তো আমি একে একে সবগুলো দেখাইলাম। আর আমার লিস্টের যেগুলো এক নম্বরে, দুই নম্বরে উপকার ঠিক এরকমই পাইবেন। এক নম্বরে রাখতে হয় ওইটা যেটা অ্যাডভান্স এবং নিউ, যেটা 3D বেঞ্চমার্ক 10 অথবা 3D বেঞ্চমার্ক এক নম্বরে, যেটা সেটার জন্য হাই কনফিগার লাগবে আপনাদের Core i5, Core i7, Core i9। তারপরে দুই নম্বর যেটা থাকতেছে সেটা হচ্ছে বাসমার্ক পারফরমেন্স টেস্ট, সেটাও একটা পেড সফটওয়্যার প্রথমটার মতোই। সেটা একদম অল্প কনফিগারেশন যে কোনো কম্পিউটার ইনস্টল করতে পারবেন। সেটা অ্যাডভান্স লেভেলের র্যাম, রোম, স্টোরেজ এবং কোম্পানির নাম সবগুলো সামনে শো হবে। আপনার কোথাও সমস্যা থাকলে স্ক্যান করলেই সেটা শো হবে। তারপরে আরও যেগুলো আছে, তারপরে আছে জিক বেঞ্চ, তারপরে আছে স্পাইসি, তারপর HW মনিটর, এই সবগুলো সেমই কাজ করবে। লাস্টের দুইটা একদম ফ্রিতেই পাইবেন আপনার গুগল সাইটে সার্চ করলে।